আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চলে এলাম শীতের আরেকটি মজার নাস্তার রেসিপি। এটি আমি ফুলকপি দিয়ে বানিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিও ভালো লাগবে সবার কাছে। এই নাস্তাটি কিন্তু অনেক পুষ্টিকর একটি নাস্তা, আর এটি খেতেও কিন্তু অসাধারণ। তো দেরি না করে চলুন দেখিনি এই মজার নাস্তাটি আমি কীভাবে বানিয়েছি। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখিনি কিভাবে আমি এই মজার নাস্তাটি বানিয়ে ফেলেছি। আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো ফুলটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আমি এটা সেদ্ধ করব না, আমি এটা এইভাবেই ব্যবহার করব, তাই আমি এভাবে ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি একটি বাটিতে প্রথমে আমি ফুলকপিগুলো নিয়ে নিয়েছি গ্রেট করা। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দুইটি মাঝারি সাইজের গাজর কুচি, এগুলোকে আমি কেটে নিয়েছি। গাজর কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিব জিরা বাটা। এখন আমি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ। চাইলে আপনারা মরিচের গুঁড়াটা আর একটু বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা আমি এখানে 1 টেবিল চামচ ইউজ করছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টো ডিম। ডিমগুলোকে আমি আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। আমি যেহেতু লাল মরিচের গুঁড়াটা দিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে কাঁচা মরিচটা একটু কম দিব। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনারা চাইলে পানি দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন ভালোভাবে দুধের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। ডিম আর দুধ দিয়ে যেহেতু এই খাবারটি বানানো হচ্ছে নাস্তাটি, সেক্ষেত্রে এই খাবারটি অনেক পুষ্টিকর। আমি ডিম আর দুধ এখানে ইউজ করেছি সেই কারণে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ময়দা। এখানে 1 কাপ ময়দা দিচ্ছি। ময়দাটা আমি একবারে দিচ্ছি না, আমি অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আমার এখানে 1 কাপ ময়দা লেগেছে। আপনারা চাইলে পানি দিয়েও কাজটা ভালোভাবে করে নিতে পারেন। আমার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো প্যানে ভাজতে চলে যাচ্ছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি এখন একটি গোল চামচ দিয়ে এইভাবে প্যানে নাস্তাটি দিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে ভালোভাবে গোল করে দিচ্ছি। আরো একটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একইভাবে আমি চামচ দিয়ে এইভাবে
পিট হয়ে গেলে আমি অপর পিট উল্টে দেব। অপর পিট উল্টে দিয়েছি, এখন এপাশ হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। আমি দুই ধরনের নাস্তা বানাচ্ছি, আমি এখানে চিজ ইউজ করব। আপনারা চাইলে চিজ ছাড়াও নাস্তাটি পরিবেশন করতে পারেন। এটার উপরে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিজ ছাড়াও নাস্তাটি বানাতে পারেন। ভালোভাবে চিজ দিয়ে দিলাম, এটা হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দিব। ঢাকনা দিয়ে একটা ঢেকে দিচ্ছি হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমি এটা এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমার নাস্তাটা বানানো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। অন্য একটিও একইভাবে বানিয়ে নিচ্ছি চিজ দিয়ে। অসাধারণ নাস্তাটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি, এবং সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ফুলকপি দিয়ে এই অসাধারণ, চিজ দিয়ে আর চিজ ছাড়া দুই ধরনের নাস্তা আমি বানিয়ে ফেলেছি। এটি কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার, সকাল বিকালে নাস্তার জন্য আপনারা এটা বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে সবার কাছে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, এবং পরবর্তী রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন। এতে করে পরবর্তী নতুন রেসিপি দিলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।